হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল আজকের ভিডিওতে থাকছে সিএফএল ডারবির বদলা মোহনবাগান টিম উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার কাপে কিন্তু নিয়ে নিল সেই সমস্ত খবর জানবো জানাবো খেলোর আরও আপডেট খবর তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর আজকে প্রথম খবরটি বলবো আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডকে নিয়ে রাজস্থান ইউনাইটেড এবছর কিন্তু লিগের জন্য একটা দারুণ টিম বানাচ্ছে তারা একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়া খেলোয়াড় যিনি একশো কুড়িখানা প্লাস ম্যাচ খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে তো সেই একজন বিদেশি খেলোয়াড়কে সই করেছে কিন্তু লাস্ট ইয়ারে তাদের টিমে খেলে যাওয়া ঘানার একজন স্ট্রাইকার যিনি বছর কিন্তু তার ক্লাব ছেড়ে দিচ্ছে মানে রাজস্থানের ছেড়ে তিনি সার্বিয়ান টপ টেয়ার একটা ক্লাব আছে এফ কে জেদিনস্টো ইউভি সেই ক্লাবে কিন্তু সাইন করে নিচ্ছে আর সেই খেলোয়াড়টির নাম রিচার্ডসন স্যান ডেনজিল তিনি লাস্ট ইয়ার রাজস্থানের হয়ে দশটি ম্যাচ খেলেছে এবং দশখানা গোলও করেছেন এরপরে বলবো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কথা কাল থেকে কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপ শুরু হতে চলেছে যেখানে ভারতীয় টিম তারা প্রথম ম্যাচ খেলতে চলেছে মরিশাসের সঙ্গে আর এই ম্যাচ ভারতীয় টিম কিন্তু একটা দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে মোটামুটি ধরে নেওয়া হচ্ছে আর এই ম্যাচ তোমরা কোথায় দেখবে সেটা তোমাদের জানিয়ে দিই এই ম্যাচ দেখবে স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে তোমরা দেখতে পারবে এছাড়া জিও টিভি আছে সেখানেও কিন্তু তোমরা এই ম্যাচটি দেখতে পারবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু এই ম্যাচ লাইভ সম্প্রচার করা হবে আর এই ম্যাচে সুনীলের জায়গায় কিন্তু এবার সম্ভবত একটা ধরা হচ্ছে মানবীর সিংকে কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলানো হতে পারে এবার দেখা যাক মন্দির কতটা প্রত্যাশা পূরণ করতে পারে আর কোচ কি আদৌ মন্দির না হবে তার জায়গা বা কোনো পরিবর্তন করে দেয় সেটা জানার জন্য কিন্তু কালকে সাড়ে সাতটার সময় আমাদের ম্যাচটি দেখতে হবে ইন্ডিয়া ভার্সেস মরিশাস অনেক দিন পর একটা আফ্রিকার টিমের সঙ্গে কিন্তু ভারতীয় টিম খেলতে চলেছে এরপর বলবো কেরালা ব্লাস্টার কেরালা ব্লাস্টার তাদের একজন বিডিসি খেলোয়াড়কে কিন্তু ছেড়ে দিচ্ছে যার নাম ঘানার একজন স্ট্রাইকার কামে পেপরা লাস্ট দু বছর ধরে এই ক্লাবে ছিল একটা সময় লোনে চলে গিয়েছিল গোকুলাম খেলাতে কিন্তু মিউচুয়াল একটা টার্মিনেট করে নিয়েছে কেরালা ব্লাস্টার এই খেলোয়াড়টির সঙ্গে আর যা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ারই কোনো একটা ক্লাবে কিন্তু তার চুক্তি হয়ে গেছে তো এখনও অবধি কিন্তু তার নাম প্রকাশ করা হয়নি কোন ক্লাব তাকে সাইন করেছে দেখা যাক যে ক্লাব নাম ঘোষণা করবে তোমাদের জানিয়ে দেবো এরপর বলবো প্রীতম কোটালকে নিয়ে মোহনবাগান টিম ডিফেন্সের অবস্থা খুবই খারাপ তোমরা দেখতে পেয়েছো ডুরান্ড কাপে প্রত্যেকটা ম্যাচ টাইবেকার অবধি চলে গেছে তো এই ডিফেন্সের জন্য কিন্তু একজন ভালো খেলোয়াড় খুঁজছে তব বাঙালি খেলোয়াড় এবং ছেলে বলা যেতে পারে প্রীতম কোটালকে তারা চাইছে আর প্রীতম কোটালের সঙ্গে কিন্তু যত শোনা যাচ্ছে একটা সোয়াইপ ডিল হতে চলেছে আর এই প্রীতম কোটাল মোহনবাগানে আসবে আর তার বদলে দীপক টাঙ্গড়িকে কিন্তু কেরালা ব্লাস্টার নিয়ে যাচ্ছে আর বলে রাখি এর আগে কিন্তু প্রীতম কোটালকে ঠিক এমনভাবেই কিন্তু সোয়াইপ ডিলে কিন্তু আবার কেরালাও নিয়েছিল আর ঠিকঠাক প্রীতমকে কিন্তু তারা ইউজ করতে পারেনি তো আলটিমেট প্রীতম কিন্তু আবারও ঘরে রিটার্ন করতে চলেছে একেই বলে ঘরের ছেলে তিনি কিন্তু আবারও মোহনবাগানে কিন্তু কামব্যাক করতে চলেছে আর দীপক টাঙ্গলি আর মোহনবাগানে থাকছে না তিনি কিন্তু চলে যাচ্ছে কেরালা ব্লাস্টারে বলে রাখি দীপক টাঙ্গলির পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না বা রিসেন্ট টাইম একটু তাও বেটার হয়েছিল এরপর বলবো চিফ মিনিস্টার কাপ যেটা উত্তরপ্রদেশে হয়ে গেছে আজকে ম্যাচ আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান টিম ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে এই ম্যাচে নির্ধারিত নব্বই মিনিটের স্কোর ছিল এক এক তবে পেনাল্টি শ্যুট আউটে ম্যাচ চলে যায় যেখানে তিন দুই গোলে মোহনবাগান টিম বেঙ্গলকে কিন্তু হারিয়ে দেয় একটা মজার বিষয় বলি ইস্টবেঙ্গলের প্রথম দুখানা শট তারা কিন্তু একদম বলবো যে গোল পোস্টেই রাখতে পারেন তারা বাইরে মেরে দিয়েছে মানে অনেকটা হেল্প করে দিয়েছে মোহনবাগানকে জেতার জন্য আর এই ম্যাচে মোহনবাগান প্রথম এগিয়ে গিয়েছিল প্রথমভাবে সেকেন্ড হবে কিন্তু বেঙ্গল টিম সমতা ফেরায় আর এই ম্যাচে পি বিষ্ণু খেলতে নামে বিরাশি মিনিটে নামায় আর সায়ন সায়ন ব্যানার্জি তিনি কিন্তু এই ম্যাচে লাল কার্ড দেখেন তো বলতে পারা যায় যে প্রথম একটা ডার্বি এবছরের যে যদিও বা একটা রিজার্ভ টিমের খেলা তো সেই দিক থেকে দেখতে গেলে প্রথম ডার্বি কিন্তু মোহনবাগান টিম এবছর জয়লাভ করে নিল